মুর্শিদাবাদ জেলা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের উদ্যোগে 66তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন সাড়ম্বরের সাথে। সমবায় কি, মানুষের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষজন কি কি সুবিধা পেতে পারেন, স্বয়ম্ভর গোষ্ঠীগুলি কি কিভাবে সুবিধা পেতে পারে, সমস্ত খুঁটিনাটি বিষয় উঠে আসে সমবায় সপ্তাহ পালনের মধ্যে দিয়ে। মঙ্গলবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের হেড অফিসে মূলত যুব, মহিলা ও দুর্বল শ্রেণীর জন্য সমবায়, এই থিম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আজকের সমবায় আন্দোলন 66 বছর, আজকের মহিলারা নারীর ক্ষমতায়নের জায়গায়, তাদেরকে এগিয়ে নিয়ে আসার জায়গায় অনেকটাই সফল। জানি আমরা যে এই সমবায় ভারতবর্ষ বড় বাজার, এখানে মার্কেট ইকোনমি চেষ্টা করবে, বৃহৎমুখী চেষ্টা করবে। যে সমবায়ের যে আপনি উৎপাদন করছেন, এই সমবায়ের মধ্য দিয়ে আজকে অনেক কিছু উৎপাদিত হচ্ছে। ব্যাংকের ঋণ আমরা কি করব, আমরা সমবায়গুলোর পাশে, কোঅপারেটিভ ব্যাংকের কাজ হচ্ছে আপনাদের পাশে আর্থিকভাবে দাঁড়ানো। গ্রামীণ অর্থনৈতিক পরিকাঠামোকে কিভাবে উন্নত করা যায়, সমবায়ের বিস্তারে নেওয়া হচ্ছে বিভিন্ন কর্মসূচি। আমাদের এটা 66তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন হচ্ছে। এটা শুধু যে আমাদের মুর্শিদাবাদ জেলা বা পশ্চিমবঙ্গ তা নয়, গোটা ভারতবর্ষের বুকে এই সমবায় সপ্তাহ পালিত হচ্ছে। মূল উদ্দেশ্য সমবায় কী জিনিস, সমবায়ের মাধ্যমে গ্রামের গরিব মানুষ কী কী সুবিধা পেতে পারে, তাছাড়া সমবায়ের মাধ্যমে যে এখন সেলফ হেল্প গ্রুপ বা স্বয়ম্ভর গোষ্ঠী হচ্ছে, তারা কী কী সুবিধা পেতে পারে, এক কথায় গ্রামীণ অর্থনৈতিক পরিকাঠামোকে কীভাবে ভালোভাবে উন্নত করা যায়, গরিব মানুষ কী করে সুযোগ সুবিধা পায়, সমবায়কে সামনে রেখে এগুলো করা হচ্ছে। মূল কাজ হচ্ছে সমবায় যাতে বিস্তার লাভ করে এবং সমবায়ের আওতায় যাতে মানুষ আরও বেশি বেশি করে অংশগ্রহণ করে, সমবায়ের মাধ্যমে আরও বেশি বেশি করে যাতে মানুষ সুযোগ সুবিধা পায়। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।